আপনিও তাকে পাত্তা দিবেন না। যে যতই বড় বিখ্যাত মানুষ হোক না কেন, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার জগতে আপনি রাজা। মানুষ প্রতিষ্ঠিত হওয়ার পরে যে ব্যবহারটা করে সেটাই তার আসল চরিত্র। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে আর দূরে গেলে বেড়ে যায়। নিজের চেয়ে ভালো লোকের সঙ্গে চলা উত্তম। এমন সঙ্গে যাচাই করুন যাদের আচরণ আপনার চেয়ে ভালো, কারণ আপনিও সেই দিকে চলিত হবেন। বিচিত্র চরিত্রের মানুষ আছে এই সমাজে, যেখানে কেউ হাসে, কেউ হাসায়, কেউ কাঁদে, কেউ কাঁদায়, কেউ খেলে, কেউ খেলায়। তবে হাসি কান্নার খেলায় সবচেয়ে বড় খেলোয়াড় তিনি, যিনি সমাজের খেলার মঞ্চে খেলে যান পাক্কা অভিনেতার মতো। বর্তমান সমাজটা এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, আর একটা ভুল সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ কমিয়ে দেয়। যে একবার দূরে চলে যায় সে আর ফিরে আসে না, যদিও বা ফিরে আসে তবে সেটা আগের মতো আর থাকে না। চিন্তা ততটুকু করুন যাতে কাজে শেষ হয়ে যায়, আবার এতটা করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। কারো মনে জায়গা করে নেওয়ার জন্য গিফট নয়, ভালোবাসা প্রয়োজন। যে আপনাকে সত্যিকারে ভালোবাসবে সে আপনার কাছে কিছুই চাইবে না। আপন সে নয় যে কান্না করার পরে আপনার কাছে আসে, আপন তো সে যে আপনাকে কান্না করতে দেয় না। এই দুই ধরনের প্রেমে কোনো দুঃখ নেই, সৃষ্টিকর্তার প্রতি প্রেম আর মা বাবার প্রতি ভালোবাসা। স্বার্থপর মানুষগুলো ভালো করে জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয়। শরীর স্পর্শ নয়, চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকে ভালোবাসা বলে। সুস্থ থাকার জন্য মানুষকে হিংসা পরিত্যাগ করা দরকার, কারণ হিংসা মানুষকে ভেতর থেকে গলিয়ে দেয়। একটা ভুলের কারণে নয়, একটা ভুল বোঝাবুঝির কারণে মানুষ তার প্রিয় মানুষটিকে হারায়। নিজের অবস্থান থেকে অন্যকে বোঝা অসম্ভব। জীবনে চাইলে নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না, কিছুটা মেনে নিতে হয় আর কিছুটা মানিয়ে নিতে হয়। কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আর কিছু কষ্ট মানুষকে পাথর বানিয়ে দেয়। কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষকে অনেক বদলে দেয়। 25 বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটা কতটা অশান্তির। পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটা জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষের কথা। যৌতুক না নিয়ে শ্বশুরবাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে। মাহারা ছেলে মেয়েগুলো জানে মামার বাড়ির রসের হাঁড়ি তাদের জন্য নয়।